আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো এবং ঘরেই আছো। আমরা গতদিন যেখান থেকে পড়া শেষ করেছিলাম তার পরের অধ্যায়ে চলে যাব, যে অধ্যায়টির নাম হলো শব্দ গঠন। শব্দ গঠন যে অধ্যায়, সেই অধ্যায়ের শব্দ গঠন অংশটুকু কিন্তু আমরা পড়ব না, তার সেই অংশটা বাদে বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো হলো ধনাত্মক শব্দ, অনুকার শব্দ ও শব্দ দ্বৈত। আমরা এই তিনটি অংশ পড়ব। আবার বলছি, শব্দ গঠন অংশের যে অধ্যায়টা সেখানে শব্দ গঠন অংশটুকু বাদ দিয়ে বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো আমরা পড়ব। সেই অংশগুলোর মধ্যে প্রথম হলো ধনাত্মক শব্দ, তারপরে পড়ব আমরা অনুকার শব্দ এবং তারপর পড়ব শব্দ দ্বৈত। আসো তাহলে আমরা প্রথমে দেখে নিই অনুকার শব্দ কাকে বলে এবং এর প্রকারভেদ, প্রকারভেদ এবং কোথায় কোনটি বসে। তোমাদের জানা এবং বোঝার সুবিধার্থে আমি বোর্ডে লিখেছি এবং একইভাবে তোমরা যখন এই ক্লাসটি করবে তখন অবশ্যই তোমাদের পাঠ্য বইটি সামনে নেবে। সামনে নিলে কি হবে, সেই অংশটা তোমরা খুলে বসে একই সাথে আমার পড়ানোটা শুনবে, বোর্ড দেখবে এবং বইয়ে সেই অংশটুকু করে আন্ডারলাইন করবে এবং বারবার চর্চা করবে। চর্চার মধ্য দিয়েই আমরা কিন্তু ভালো করতে পারবো ব্যাকরণ অংশে। তাহলে শুরু করি আমরা আমাদের শব্দ অংশের প্রথম অংশটুকু, ধনাত্মক শব্দ। কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক, কোনো কিছু স্বাভাবিক ভাবেই ঘটে যাচ্ছে অথবা কাল্পনিক অনুকৃতি, অনুকৃতি হচ্ছে অনুকরণ করার আরেকটি নাম। অনুকৃতির বিষয়টি আমরা যাতে পরিষ্কার হয় ওইখানটাতে আমরা অনুকরণ শব্দটা মাথায় রাখবো। তাহলে কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে আমরা বলছি ধনাত্মক শব্দ। যেমন এখন আমরা কি করছি, হঠাৎ হঠাৎ বৃষ্টি দেখছি, আবার এক এক সময় আকাশ অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে, রোদ উঠছে, আমরা সেই রোদটাকে বলি ঠাঠা করা রোদ। এই যে শব্দটা, এই ঠা ঠা, এই শব্দটি হলো ধনাত্মক শব্দ। আবার বাড়ির সামনে দেখবে রাত্রিবেলা, যে এখন অনেক বেশি চুপচাপ বাইরে, যেহেতু লোকজনের যাতায়াত কম, রাত্রিবেলা সন্ধ্যের পর থেকে অনেক চুপ হয়ে যায়, আমরা কুকুরের ডাক শুনতে পাই। যখনই আমরা কুকুরের ডাক শুনি আমরা কেমন শুনি, ঘেউ ঘেউ আওয়াজ পেলে আমরা বুঝি না কুকুর ডাকছে। এটিও কিন্তু ধনাত্মক শব্দের একটি উদাহরণ। দেখো আমি তোমাদের জন্য লিখে দিয়েছি ধনাত্মক শব্দের কতগুলো শব্দের, ধনাত্মক শব্দ হলো আসলে কতগুলো শব্দের মিলিত রূপ। এই যে শব্দগুলো আমরা পরপর বসিয়ে দিই, বসিয়ে দিলে কি হয়, মিলিত ওই শব্দটাকে মানেটা আমরা বুঝতে পারি। এই একটা আলাদা শব্দ ঠা, আর একটা ঠা ঠা ঠা, ঘেউ ঘেউ, এটাও কিন্তু ওই রকম শব্দ। তাহলে ধনাত্মক শব্দ হলো কতগুলো শব্দের মিলিত রূপ। এই ধনাত্মক শব্দের নিজস্ব কোনো অর্থ নেই। কোনো কোনো সময় কি হয়, সেই শব্দগুলো মানুষ তার সৃষ্টি করে, আবার কোনো কোনো সময় বিভিন্ন রকম শব্দ থেকে তৈরি হয়, অনুভূতির কল্পনার মধ্য থেকে এসে যায়। বস্তুর আসে, মানুষের আসে, তাহলে প্রাণীর আসে। আমরা কি করব, মানুষের, বস্তুর, প্রাণীর এবং কাল্পনিক, এই চারটি অংশে ভাগ করা হয়েছে এই ধনাত্মক শব্দকে। এই চারটি অংশই আমরা পরপর দেখব। প্রথমটা আমরা কি দেখব, দেখো মানুষের ধ্বনির অনুকৃতি। হাসছে কেমন করে, আমরা বলি আমাদের এই বয়সটা, আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, তোমাদের বয়সী যারা, তারা অকারণেই হাসে, অকারণেই অভিমান করে, অকারণেই হঠাৎ হঠাৎ রেগে যায়। এই যে অকারণে হাসে, এই হাসিটাকে আমরা কি বলছি, হি হি করে হাসা। এই যে শব্দটা হি হি, এটা হলো হাসির শব্দ। এরপর গান, গান করে কেউ অনেক জোরে গলায়, আবার কেউ কেউ গুনগুন করে আওয়াজ করে আস্তে আস্তে, সে গানের শব্দের জায়গায় আমরা বলতে পারি মেয়েটি গুনগুন করে গান গাইছে। আবার এমন হয় অনেক গরম পড়েছে, আমরা প্রচুর ফ্যান চালিয়ে দিচ্ছি,
ঠান্ডা জিনিস খাচ্ছি, কাশি হয়ে গেল। কাশি হয়ে গেলে কি হয়, সেই কাশিটা কেমন হয়, কাশির আওয়াজ আমরা বলি খক খক। এই খক খক আওয়াজটা হয় কাশির জন্য। তাহলে মানুষের ধ্বনির অনুকৃতির জায়গা আমরা কি কি দেখছি, হি হি করে হাসছি, সেই হাসিটা হি হিটা বুঝলে আমরা বুঝছি যে হাসির শব্দ, গুনগুন করে গান গাইছে সেখানে আমরা গুনগুনটা গানের জন্য, আবার কাশির জন্য খক খক করে শব্দ, এটা হলো মানুষের ধ্বনি। এরপরে আসি আমরা জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। ওই যে বললাম যে চুপচাপ সন্ধ্যের পর থেকে রাত্রিবেলা আমরা কুকুরের ডাক শুনলে ঘেউ ঘেউ আওয়াজ পেলে আমরা বুঝি কুকুর ডাকছে, দিয়ে দিয়েছি দেখো তোমাদের জন্য আমরা কা কা। এই কাকা শব্দটা আমরা কিন্তু জানি একটি নির্দিষ্ট পাখি কাকা রবে ডাকে, সেটা হলো কাক। এখানে বলে দিতে হয় না, এটাও ওর পাখির একটি ডাক, দিয়ে দিয়েছি। আবার পোষা প্রাণীর মধ্যে আরেকটি প্রাণী জন্য আমি ছোট ছোট উদাহরণগুলো তোমরা যাতে মনে রাখতে পারো সেই রকম কিছু উদাহরণ লিখেছি, বই আরও আছে, সেটাও দেখবে। এখানে আরেকটা দিয়েছি মিউ মিউ, মিউ মিউ কে ডাকে, বিড়াল ডাকে। এই বিড়ালের মিউ মিউ, কুকুরের ঘেউ ঘেউ, আর কাকের কাকা। তাহলে কি হলো, আমরা একটা জীবজন্তুর ধ্বনির অনুকৃতি দেখে নিলাম। এরপরে আছে বস্তুর ধ্বনির অনুকৃতি। ঘজ ঘজ, এই শব্দটা আমরা কিসের সাথে পাবো, আমরা যখন খেতে কৃষকরা ধান কাটে, যে ধান থেকে চাল হয় আমরা বাঙালি ভাতে মাছে বাঙালি, সেই ভাত পাই আমরা যে ধান থেকে, সেই ধান যখন কৃষক মাঠে কাটে তখন তার কিন্তু আওয়াজকে আমরা বলি ঘজ ঘজ করে ধান কাটছে। এরপর আরেকটা দিয়েছি দেখো কল কল শব্দ, কিসের, নদীর জল যখন বয়ে যায় তখন তার আওয়াজ হয় কল কল করে। আর একটা আছে তারপরে দিয়েছি এখন কি, বর্ষাকাল একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আমরা বলি এত বৃষ্টি এত বৃষ্টি। তোমরা হামেশাই বলতে ক্লাসে কেন বাবা পায়ে কেন আজকে অন্য জুতো, তোমরা বলতে জুতো মোজা বাড়ি যাওয়ার সময় সেই যে ভিজে গেছে ঝমঝম বৃষ্টিতে আর শুকায়নি, সেই ঝমঝমটা কোথা, বৃষ্টির শব্দ। তাহলে আমরা কি কি দেখলাম, ঘজ ঘজ হলো ধান কাটার শব্দ বললাম, কল কল নদীর ঢেউ যে জলের শব্দ, আর একটা বললাম ঝমঝম করে বৃষ্টির শব্দ। এগুলো হলো বস্তুর ধ্বনির অনুকৃতি। এবার থাকলো আরেকটি অনুভূতির কাল্পনিক, যেটাকে আমরা সামনাসামনি দেখতেই পাচ্ছি না, ওই যে আমি বলেছি দুপুরবেলা রোদ উঠেছে অনেক রোদ ঠাটা রোদ, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, সেটা কিন্তু আমরা একটা ধরে নিয়েছি শব্দকে, সেটা থাকা। এবার খুব মশারির সময় আমরা এই করোনা ক্রান্তিকালে আরেকটি বিষয় নিয়ে খুবই চিন্তিত, সেটি হলো ডেঙ্গু যাতে কারো না হয়। ডেঙ্গু হয় কিসে থেকে, মশার কামড়ে। এই মশা কেমন করে কামড়ায়, কুটকুট করে কামড়ায়, সেই কুটকুট শব্দটাকে দিয়ে দিয়েছি। আবার আর একটা বিষয়, এত কিছুর ভয় চারপাশে ভয়, আমরা বলছি ভয়কে আমাদের অবশ্যই জয় করতে হবে, আমাদের ভয় পাওয়া যাবে না, সুস্থ থাকতে হবে এবং ভয় থেকে বেরোতে হবে। ভয়ের শব্দকে আমরা বলি ছমছম করা, গা ছমছমে ভয়, এই ছমছমটা তাহলে ভয়। আজকে আমরা যে অংশটুকু এখন পর্যন্ত হলো সেটা হলো ধনাত্মক শব্দ। তাহলে ধনাত্মক শব্দ কাকে বলে শিখলাম, ধনাত্মক শব্দের নির্দিষ্ট অর্থ নেই সেইটুকু আমরা শিখলাম, আর কোন কোন ধরনের ধনাত্মক শব্দ আমরা পাই চারটি ভাগে সেটা পেয়েছি, একটা মানুষের, একটা জীবজন্তু, একটা বস্তুর, আর একটা অনুভূতির কাল্পনিক অনুকৃতি। তাহলে এটা আমাদের প্রথম অংশটুকু হয়ে গেল ধনাত্মক শব্দ। এবার আসো আমরা দেখি অনুকার শব্দ, অনুকার শব্দের পরে আমরা শব্দ দ্বৈত শুরু করবো। এবারে আমরা আসো শুরু করি অনুকার শব্দ। আমাদের দ্বিতীয় যে অংশ সেটি হলো অনুকার শব্দ। অনুকার শব্দ বলতে আমরা যেগুলোকে বলছি, ওই যে আমি বললাম এর আগে তোমাদেরকে যে অনুকার শব্দ অনুকরণ যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি, শব্দের অনুকরণে অথবা বিকারে, মানে একটু সামনের অংশটা ঠিক থাকছে, দেখলো পিছনের অংশে কথায় আমরা আরেকটা শব্দকে যোগ করে দিয়েছি, সামনের শব্দটার মানে আছে পিছনে যে শব্দটি আসছে সেই শব্দটি সাধারণভাবে দেখতে গেলে ওর কোনো মানে নেই, কিন্তু দুটো শব্দকে যখন একখানে করছি আমরা এই দুটো শব্দ একসাথে শুনে অভ্যস্ত, কেমন ধরো সেই ধরনের শব্দ। শব্দের অনুকরণে বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে আমরা বলি অনুকার শব্দ। এইবার কেমন সেটা, এই যে আবল তাবল, খাবার, খাবারটা আমরা জানি কি, দাবারের কিন্তু আলাদা করে দিলে ওর কোনো অর্থ আমরা আসলে সেভাবে খুঁজে পাচ্ছি না। এই যে খাবার দাবার, টেনে টুনে, মিটমাট,
শেষমেশ জড়সর্গ। আমি তোমাদেরকে কিছু শব্দ এখানে লিখে দিয়েছি, অনেকগুলো শব্দ আছে, প্রতিটি শব্দ দিয়ে বাক্য তৈরি করা আছে, সবগুলোই কিন্তু আমাদেরকে পড়তে হবে। এইবার আবোল তাবোল কথা বলো না, আমরা হামেশাই কথাটা বলি আবোল তাবোল বলো না, বা কি আবোল তাবোল বলছো। এরপর আছে খাবার দাবার, খাবার দাবার খেয়েছো প্রশ্ন করা হয় এরকম ভাবে, অথবা আজকে তোমার বাড়ির খাবার দাবার কি ছিল। টেনে টুনে বলা হয়, টেনে টুনে পাশ করা ঠিক নয়, তুমি যে কোনো রকমে শুধু পাস নাম্বারটা পেয়েই পাশ করলে এইটুকুর জন্য পড়াশোনা নয়, পড়াশোনা হলো অনেক ভালোভাবে ভালো রেজাল্ট করার জন্য। এবার মিটমাট, আমরা বলি তোমার তোমরা ক্লাসে দেখা গেলো এর সাথে ওর ওর সাথেও খুঁটি নাটি নালিশ একটু ঝগড়া, এর ওর বিরুদ্ধে নালিশ, এরকম থাকলে আমরা কি বলি মিটমাট করে নাও নিজেরা নিজেরাই, সেই রকম হলো মিটমাট। তো শেষমেশ বলি, শেষমেশ তোমাদের মধ্যে মিল হয়েই গেল। এরপর আছে জড়সড়, বলা হয় ভয়ে জড়সড় হয়ো না, যেখানটায় আমরা বলবো অবশ্যই যেটা নীতির কথা, যেখানে অন্যায় সেখানে তুমি ভয়ে জড়সড় হয়ে চুপ করে থাকবে না, বলে ভয়ে জড়সড় হবে না। অনুকার শব্দ ধনাত্মক শব্দেরই রকম ফের মাত্র, আমরা এর আগে ধনাত্মক শব্দ পড়েছি, ধনাত্মক শব্দ যে নিয়মটা পড়েছি, অনুকার শব্দটা এই ধনাত্মক শব্দেরই একটু পরিবর্তন হয়ে যে শব্দটা দেখা যায় ব্যবহার হয় তাকে আমরা বলি অনুকার শব্দ। কাজেই অনুকার শব্দ হলো ধনাত্মক শব্দেরই একটু পরিবর্তন হয়ে যে রূপটা হয়েছে সেটা। তাহলে আমাদের কি হলো, আমরা ধনাত্মক শব্দ শিখে নিলাম, তারপর আমরা শিখলাম কি অনুকার শব্দ। অনুকার শব্দে প্রশ্ন কেমন ভাবে থাকে বলতো, এই আবোল তাবোল দিয়ে একটা বাক্য দেয়া থাকলো, বাক্যটার মধ্যে এই আবোল তাবোলের জায়গাটায় দেখা গেল আন্ডারলাইন করা আছে, অথবা বলা এটি কোন ধরনের শব্দের উদাহরণ। জড়সড় টেনে টুনে মিটমাট শেষমেশ এরকম কোনো না কোনো একটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করা থাকবে এবং বাক্যটির মধ্যে কি জাতীয় শব্দ বলা থাকবে, তাহলে হয়ে গেল অনুকার শব্দ। তাহলে আমাদের ধনাত্মক শব্দ অনুকার শব্দ হলো। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো শব্দ দ্বৈত, এসো এরপরে শব্দ দ্বৈত যা কাকে বলে এবং তার প্রকারভেদ কোথায় বসে আমরা শিখে নিই। এরপরের যে অংশটি সেটি হলো আমাদের জন্য দ্বিরুক্ত শব্দ। আমরা শব্দ দ্বৈত শেখার আগে দ্বিরুক্ত শব্দ কাকে বলে শিখে নিয়ে তারপর শব্দ দ্বৈততে যাব। বাংলা ভাষার কোনো কোনো শব্দ এমন বা পদ বা অনুকার শব্দ, বাংলা ভাষার কোনো কোনো শব্দ পদ বা অনুকার শব্দ এমন আছে যে একবার যে শব্দগুলোকে ব্যবহার করলে যে অর্থটি প্রকাশ পায়, দুইবার প্রকাশ করলে সেই শব্দটাকে যখন আমরা পরপর দুইবার প্রকাশ করি তখন সেই অর্থটার সম্প্রসারণ ঘটে বা জোরালো অভিব্যক্তি প্রকাশ পায়, এই রকম যখন হয় তখন তাকে আমরা বলি দ্বিরুক্ত শব্দ বা দ্বিরুক্তি, মানে দ্বি অর্থ দুই উক্তি তো বলা। তাহলে আমরা কি বললাম, বাংলা ভাষার কোনো কোনো শব্দ আছে যে শব্দগুলো অথবা পদ আছে সে পদ অথবা অনুকার শব্দ একবার ব্যবহারে যে অর্থ তার চেয়ে অধিক হয় যখন দুইবার ব্যবহার করা হয়, মানে তার অর্থের সম্প্রসারণ হয় ঘটে অথবা অর্থটি জোরালো হয় আরো। এইবার এই শব্দগুলোকে আমরা বলি দ্বিরুক্ত শব্দ অথবা দ্বিরুক্তি। এই যে দ্বিরুক্ত শব্দ বা দ্বিরুক্তি, বাংলা ভাষায় তিন প্রকারের দ্বিরুক্ত শব্দ আমরা পাই, তার একটি হলো শব্দের দ্বিরুক্তি অথবা শব্দ দ্বৈত, যেটি আমাদেরকে বিস্তারিত পড়তে হবে। দুই নম্বর আছে ওই যে আমার এখানে আছে পদ, সেই পদের দ্বিরুক্তি অথবা পদ দ্বৈত, আর একটি আছে ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক শব্দ কিন্তু আমরা আগে পড়ে এসেছি, ধনাত্মক শব্দটি আরেকটি অংশ আমরা পড়েছি, সেটি ধনাত্মকেরই আরেকটি রকম ফের, সেটি হলো অনুকার শব্দ। কাজেই এই যে তিনটি ভাগ, এই তিনটি ভাগের মধ্যে সবচেয়ে বেশি আমাদেরকে আলোচনা করতে হবে যেটি নিয়ে, সেটি হলো শব্দ দ্বৈত বা শব্দের দ্বিরুক্তি। এসো তাহলে এবার আমরা এই অংশটি, মানে আমাদের আজকের আলোচনার শেষ যে অংশ শব্দ দ্বৈত, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করি।
আমাদের 3 নম্বর যে অংশটি, শেষ অংশটি আমরা পড়ব আজকের অধ্যায়ে, বলেছি সেটা হলো শব্দদ্বৈত। এসো এবার শব্দদ্বৈত দেখি। একই শব্দ যখন পরপর দুইবার ব্যবহার হয়ে একটি বিশিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলি শব্দের দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তির আরেকটি নাম হলো শব্দদ্বৈত। প্রশ্ন থাকে শব্দদ্বৈতের অপর নাম কি, অথবা শব্দের দ্বিরুক্তির আরেকটি নাম কি, তাহলে প্রশ্নের এখানটায় কিন্তু তার উত্তর থাকবে এটা, শব্দের দ্বিরুক্তির অপর নাম হলো শব্দদ্বৈত। তাহলে একই শব্দ যখন আমরা পরপর দুইবার ব্যবহার করছি তখন, এবং সেটা দিয়ে যখন একটা বিশিষ্ট অর্থ প্রকাশ করছে তখন তাকে আমরা বলছি শব্দদ্বৈত। এবার শব্দদ্বৈতের গঠন কিভাবে তৈরি হয়, মানে আমরা যে শব্দগুলো পাই বাক্যের মধ্যে ব্যবহার করি সেগুলো কেমন শব্দ, কি কি দিয়ে তৈরি হয় সেটা এসো আমরা দেখে নিই। শব্দদ্বৈতে প্রথমে আমরা পাই কিরকম ভাবে একই শব্দকে আমরা দুইবার ব্যবহার করি। দুইবার ব্যবহার কেমন, বছর 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 দিয়ে যদি আমরা একটা বাক্য গঠন করি শব্দটাকে দিয়ে, যে বছর বছর তুমি ভালো ফলাফল করছো জন্য আমরা খুব খুশি হয়েছি। এই যে বছর বছর, মানে প্রত্যেক বছর একই রকম ফলাফল করার জন্য সবাই খুশি হয়েছে। আরেকটা আমরা বলতে পারি, যেটা আমরা বলি, আমি অনুরূপ তোমাদের ক্লাসেও বলতাম যে বাবা আমরা সারা দিন যত শব্দ ব্যবহার করি তার মধ্যে সবচেয়ে বেশি যে শব্দটি তোমরা শোনো সেটি কি, সেটি হলো চুপ করো। এইবার এই যে শব্দ, এই শব্দটা কখন আসে, যখন অনেক বেশি কথা হয় তখন আমরা কি বলি, আস্তে আস্তে কথা বলো। এই আস্তে এবং আস্তে আস্তে আস্তে, মানে কথাটা একটা শব্দকে দুইবার ব্যবহার করে বলা যে শব্দটি সেটি হলো গুরুত্ব লাভ করলো বেশি, সেখানটায় বিশিষ্ট অর্থ প্রকাশ করলো, তাহলে আমরা কি বলতে পারি, আস্তে আস্তে কথা বলো অথবা আস্তে আস্তে চলো। গেল একটি, মানে একটি শব্দকে দুইবার ব্যবহার করা হয়েছে। পরেরটা, একই শব্দের সমার্থক, দেখবে বইয়েও লেখা আছে, ব্র্যাকেট দেওয়া আছে প্রায়, মানে একটু পরিবর্তন হয়েছে, কাছাকাছি শব্দটা, পরের অংশটা একটু পরিবর্তন করে দিয়ে শব্দটা ব্যবহার করা হয়েছে, সেটিকে প্রায় সমার্থক। কেমন ভাবে, আশা ভরসা মাথা মুন্ডু, এই ভরসাটাও কিন্তু আশার প্রায় সমার্থক একটি শব্দ। মুন্ডু মাথাটা যেটা, মুন্ডুকেও সেটা প্রায় সমার্থক শব্দ। তাহলে এই পরের শব্দ যেটা সেটা প্রায় সমার্থক, প্রথমটা প্রায় সমার্থক শব্দ ব্যবহার করে এখানে শব্দদ্বৈত করা হয়েছে। বলা হয় যে সন্তানরাই হলো বাবা মায়ের আশা ভরসা। আবার তুমি কি বলছো, তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝছি না, এই শব্দগুলো কিন্তু তোমরা অনর্গল শোনো অথবা ব্যবহার করো। এবার আমরা আরেকটা দেখি, 3 নম্বর, জোর শব্দের পরের যে অংশ, সেই জোর যে শব্দগুলো আছে দুটো শব্দ পরপর বসাচ্ছি আমরা, পরের শব্দটা একটু পরিবর্তন করে দিচ্ছি, আংশিক পরিবর্তন। এখানে ডাকা ডাকা হওয়ার কথা ছিল, আমরা এখানে ডাকা ডাকি করেছি, মানে পরেরটা একটু পরিবর্তন হয়েছে, আকারের জায়গায় রশ্মিকার এসেছে, ডাকা ডাকি করে হয়রান হয়েছি, রাগারাগি। এখানেও আবার ঠিক একইভাবে রশ্মিকার এসেছে, আমরা বলি সব সময় রাগারাগি করুন না। পরেরটা যাও, বিপরীত শব্দ যোগে, প্রথম যে শব্দটি আছে তার বিপরীত শব্দ আরেকটা পরে বসেছে, প্রথমটার পরের শব্দটা যেটা সেটা তার বিপরীত শব্দ, দুটো একসাথে বসিয়ে একটা শব্দের মধ্যে প্রয়োগ করা হয়েছে, আসল নকল। আসল নকল না চিনে জিনিস কিনো না, এইখানে একটা আরেকটা বিপরীত শব্দ, বেচা কেনা। বেচা কেনা যখন করবে তখন সেটাতেও অবশ্যই তুমি মনোযোগী হবে, অনুকার ধ্বনির সহযোগে। আমরা অনুকার আগে পড়েছি, অনুকরণ করা হয়েছে, অনুকার শব্দ মানে কাল্পনিক অনুভূতি, তুমি যেটাকে দেখতে পাচ্ছ না একটা ধরে নিয়েছো, কেমন আমরা টুকটাক ঝমঝম পড়েছিলাম, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সেখানে হলো টুকটাক করে বৃষ্টি হচ্ছে। শনশন, আমরা জানি শনশনটা কিসের শব্দ, যখন হাওয়া বয় সেই হাওয়াকে আমরা বলি শনশন করে হাওয়া বইছে। চিকচিক, বালুকে আমরা বলি চিকচিক, এখানে থাকে আমরা কবিতায় করেছি চিকচিক করে বালি
কথা নেই কাতা, সেই রকম একটি শব্দ হলো চিকচি। তাহলে এইখানটায় যে শব্দগুলো সেটি হলো কাল্পনিক ধ্বনির অনুকৃতি। আমরা আজকে ক্লাসের জন্য যেগুলো পড়লাম, আমরা একটা দীর্ঘ অধ্যায় পড়েছি, সেই অধ্যায়ের আমরা যেমন ধ্বনি ধর্ণাত্মক শব্দ পড়েছি, তেমনি আমরা আবার পড়েছি তারপরের অনুকার শব্দ, এবং তারপর যেটা পড়েছি শব্দ দ্বৈত। মাঝখানে কিন্তু আমরা দ্বিরুক্তি শব্দটা, দ্বিরুক্তি কাকে বলে, দ্বিরুক্ত শব্দ শিখে নিয়েছি। তাহলে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আবার আমি বলছি, তোমরা চর্চা করবে, চর্চাই একজন মানুষকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। বাড়িতে থাকা মানে এই নয় ঘাবড়ে যাওয়া, বাড়িতে থাকবে, আনন্দ করবে, পুষ্টিকর খাবার দাবার খাবে, বাবা মায়ের কথা শুনবে, এবং অবশ্যই সময়ের কাজ আমাদেরকে সময় করতে হবে, মানে পড়াশোনাটাও ঠিকঠাক মতো চালিয়ে যেতে হবে। পরের ক্লাসে অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সুস্থ থেকো, আজকের ক্লাস এখানেই শেষ।